হাই গাইস, তো আবার একটা ফেলুদা আসছে যেটার ব্যাপারে অনেকদিন আগে থেকে আমরা কথা শুনছিলাম, বাট তারপরে শুনেছিলাম যে এটার উপর কেস হয়ে গেছিল, এসবিএফ থেকে করে দিয়েছিল, কারণ এসবিএফ এর কাছে ফেলুদা রাইট ছিল। এটা নিয়ে একটা নিউজও হয়েছিল, সেটা নিয়ে আমি বহু আগে লাস্ট ইয়ার ভিডিও বানিয়েছিলাম, তখনই আপনাদেরকে বলেছিলাম যে অরিন্দম শীল পরমব্রতকে নিয়ে জি ফাইভে ফেলুদা করছে, মোস্ট প্রবলি এসকে মুভিজ তার প্রডিউসার। সো এইটারই আর কি আজকে এ হয়ে গেছে যে শুটিং শুরু হয়ে গেছে, মানে কেস ফেস সব কিছু মিটে দিতে গেছে এবং এটা জি ফাইভে আসবে। জি ফাইভ অনেকগুলো কাজ করছে এবং তারা যখন নামবে পরপর অ্যানাউন্সমেন্ট করবে, যেটা এই বছরের এন্ডে করবে, এবং তারা নেক্সট ইয়ারে পরপর কন্টেন্ট নিয়ে আসছে, যার মধ্যে ফেলুদা এটা রয়েছে, তারপর একটা শ্বেতকালী বলে একটা গল্প করছে তারা, যেটা এই যে শ্রীকান্ত যে বানিয়েছে হইচইতে সে করেছে, তারপর এরকম আরও কিছু কন্টেন্টের ওপর কাজ করছে ওখানে, মোস্ট প্রবলি সৃজিতদাও হয়তো একটা করছে জি ফাইভে। তো এরকম জি ফাইভে অনেকে পরপর পরপর কিছু কাজ করছে, সায়ন্তন ঘোষাল একটা করছে, সো এরকম অনেকেই করছে জি ফাইভে। তো জি ফাইভ একটা পুরো স্লেট তৈরি করে তারপর নেক্সট ইয়ারে ডিসেম্বরে অ্যানাউন্সমেন্ট করে নেক্সট ইয়ারে পরপর পর প্রতিটা মাসে একটা করে করে কন্টেন্ট হয়তো নিয়ে আসবে, তো সেটা ওই স্লেটেরই মধ্যে পড়ছে এবং আসছে। এবার দেখুন, আমি জানি যে প্রত্যেকেই বলবে, অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে আছে যারা বলবে যে এত গোয়েন্দা কেন, এত গোয়েন্দা কেন, এটা বলে কমপ্লেন করবে, এবং এটাই স্বাভাবিক যে স্যাচুরেশন পয়েন্ট পৌঁছে গেছে। একটা ডিরেক্টর ধরুন অরিন্দম শীল, চার চারটে গোয়েন্দা, শবর, মিতিন মাসি, ব্যোমকেশ, ফেলুদা, চারটে হয়ে গেল, সুজিতদাও করে যাচ্ছে, সুজিতদা কাকাবাবু ফেলুদা হলো, তারপরে আবার ব্যোমকেশও করছে, সো প্রত্যেকেই করছে। এবার কথাটা হচ্ছে, একটা কথা আছে না, ডিম আগে নাকি মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে, এই যে কথাটা আছে, এই কথাটা এখানেও প্রযোজ্য। তার কারণ হচ্ছে যে মেকারকে ধরুন আমি দোষ দিয়ে দিচ্ছি যে অডিয়েন্স অনেক কিছু দেখতে চায় কিন্তু মেকার বানাচ্ছে না, মেকারের দোষ ডেফিনেটলি, এটাও ঠিক। যেরকম অ্যাট দ্য সেম টাইম আমরা যদি উল্টো দিক থেকে দেখি যে এগারোই তারিখে 11ই অগস্ট যে তিনটে ছবি বেরোলো, তার মধ্যে ধর্মযুদ্ধ ছিল, যেটা রাজ চক্রবর্তী ওই ধরনের ছবি সচরাচর বানান না, সে একটা প্রলয় বানিয়েছিল, তারপর ধর্মযুদ্ধ বানিয়েছে, ধর্মযুদ্ধ কিন্তু চলেনি, লোকে দেখেনি। ভটবডি কিন্তু একটা যথেষ্ট ভালো প্রচেষ্টা ছিল, আমি বলছি না যে এক্সট্রাঅর্ডিনারি সিনেমা, কিন্তু যথেষ্ট ভালো সিনেমা ছিল, সেটা কিন্তু লোকে দেখেনি। লোকে কিন্তু ওই তিনটের মধ্যে ব্যোমকেশটা কিন্তু দেখেছে, ব্যোমকেশটা কিন্তু অতীব জঘন্য একটা ব্যোমকেশ হয়েছিল, অরিন্দম ছিল সবচেয়ে উইকেস্ট ব্যোমকেশ ছিল, সেটাও কিন্তু লোকে দেখে একটা ডিসেন্ট ব্যবসা করেছে। আগে যা ব্যোমকেশ ব্যবসা করতো তার থেকে কমেছে, কিন্তু তবু সেটা একটা ব্যবসা করে ফেলেছে। তো তাহলে আপনি দেখুন ফেলুদা যেটা হইচইতে এসছে সেটা খুব বাজে, খুব বাজে ভাবে বানানো, প্রথম তিনটে এপিসোড একেবারে ফ্ল্যাট, কিন্তু ভিউয়ারশিপ দেখুন তো হিউজ নাম্বার অফ মানে হিউজ পরিমাণে দর্শক দেখেছে। এবার আমার কথা হচ্ছে, জাস্ট ভাবুন মেকারের দিক থেকে, ডিরেক্টর তো নিজে টাকা লগ্নি করছে না, টাকা তো লগ্নি করছে প্রডিউসার, এবার সে চাইবে যে ভাই আমার টাকাটা যেন সেফ জোনে থাকুক, বটবটির মতো একটা এক্সপেরিমেন্ট করছে বা যাই করছে, বা ধরুন এই যে উইন্ডোজ প্রোডাকশনকে আমরা সবসময় বলি যে ভাই তারা একটা সার্টেন টাইপ অফ সিনেমা করছে, সেটা তখন হিট করছে, সেটা বেলা শুরু হতে পারে, যাই হতে পারে, কিন্তু যখন তারা লক্ষ্মী ছেলের মতো একটা ছবি করলো যেটা খুব ভালো ছবি, সেটা কিন্তু হলে চলছে না, সেইভাবে লোকে যাচ্ছে না। দেখুন একটা নন্দন একটা সাউথ সিটি দিয়ে তো হবে না, আপনার যে 10-12টা 15টা যে বাংলা সিনেমা দেখার যে হল আছে সেই সবকটা থেকে একদম ফাটিয়ে চলছে, লক্ষ্মী ছেলে তো খুবই ভালো ছবি। এবার তাহলে মেকার কি করবে, নেক্সট টাইম কি উইন্ডোজ প্রোডাকশন আরেকটা লক্ষ্মী ছেলের মতো ছবি প্রডিউস করবে? হারগিজ করবে না, তারা হামি, প্রাক্তন, গোত্র, কণ্ঠ, ওই কণ্ঠ তো তবু ভালো ছবি, এইগুলো এই ধরনেরই ছবি চান আউট করে যাবে, কারণ তারা দেখছে তাতে প্রফিট আসছে। এবার আপনি বলুন যে ডিম আগে নাকি মুরগি আগে, দোষটা কার দিক থেকে হচ্ছে? যে অডিয়েন্সটা আছে বাংলা সিনেমা দেখার, তারা বাংলা সিনেমা বলতে একটা সার্টেন ধরনেরই কন্টেন্ট দেখছে, এটা তাহলে কি অডিয়েন্সের দোষ নয়? আর সিমিলারলি মেকাররাও কিন্তু কন্টিনিউসলি ওই সেমই ধরনের জিনিসই স্পুন ফিড করছে, তারাও রিস্ক নিতে চাইছে না কোনো ধরনের কন্টেন্টে, ঠিক আছে? তো দুদিক থেকে এবার কার প্রবলেম, ওরা কন্টেন্ট নিয়ে রিস্ক নিচ্ছে না, নাকি এরাও দেখাটা নিয়ে রিস্ক নিচ্ছে না যে একটা অন্য ছবি এসছে চলো আমি ট্রাই করে দেখি? কারণ এই অরিন্দম শীল তো একটা মহানন্দাও করলো, সেটা তো কেউ দেখতে যায়নি, সুপার ডুপার ফ্লপ হয়েছে, তো তাহলে সে কি করবে? এবার আপনি দুদিক থেকে ভেবে দেখুন, হ্যাঁ দুটো দিক থেকে আপনাকে ভেবে দেখতে হবে। এটার কোনো এই জিনিস নিয়ে আমি বহুদিন ধরে ভিডিও বানাচ্ছি, আমি আর যারা যারা ইউটিউবে আছে যারা ভিডিও করছে, রূপম হোক, সাগর নীল হোক, সুদীপ হোক, প্রত্যেকে এই যে ব্যাপারটা নিয়ে যে গোয়েন্দার ওভার স্যাচুরেশন হয়ে যাচ্ছে এটা নিয়ে, ইভেন যারা অন্য মানে সোশ্যাল মিডিয়া এতে আছে তারা লিখেছে, পাবলিক লিখেছে, বিভিন্ন সিনেমা গ্রুপে লেখালেখি হয়, কিন্তু তাতে কি করে হবে? মানে তাতে এই যে দর্শকটা, তারা তো বাংলা সিনেমা দেখার দর্শক, তারা কি হলে কি আদৌ বাংলা সিনেমা দেখার দর্শক? আমরা তো রিভিউ করার জন্য দেখি, কিন্তু কথা হচ্ছে যে বাকি সব ইয়াং ছেলেমেয়েরা কি দেখতে যায়? দেখতে যায় না। এবার কথা হচ্ছে যে বয়স্ক লোকেরা দেখতে যায়, তারা একটা তারা অত কোয়ালিটি নিয়ে বিচারই করে না, তারা বছরে ধরুন 4-5টা সিনেমা দেখে, একটা পুজোতে দেখবে, একটা ডিসেম্বরে দেখবে, একটা ধরুন পয়লা বৈশাখে দেখবে, এরকম করে 4-5টা ছবি তারা দেখে। এবার তাদের ছোটবেলার সাথে, সে যখন অল্প বয়সী ছিল ব্যোমকেশ ফেলুদার বই পড়েছে, তাই যে বানাচ্ছে ওই নামটা শুনে চলে যাচ্ছে, তো কি করার আছে, কি করবে? প্রডিউসারদের কোথায় দোষ, মেকারসদের কোথায় দোষ? অন্য ধরনের ছবি করলেই তো সেটা ফ্লপ হয়ে যাচ্ছে। আপনি দেখুন এবছরের গোটা বছরে যদি মানে
সাকসেসফুল ছবি যদি হয়েছে দুটো ছবি বলতে পারেন, একটা হচ্ছে বেলা শুরু, একটা হচ্ছে অপরাজিত। তারপরে মিড বাজেটের মোটামুটি চলেছে, হচ্ছে মিড রেঞ্জে চলেছে রাবণ, অল্প একটু চলেছে কিশমিশ, মোটামুটি একটা ডিসেন্ট চলেছে হাফজি কাপজি, অল্প কিছু বিস্তার কিছু চলেছে। নাহলে বাকি ছবিগুলো আয় খুব আয় পুরো মুখ থুবড়ে পড়ে গেছে। এই কলকাতা চলন্তিকা, লক্ষ্মী ছেলে, তার আগে যেগুলো এলো ধর্মযুদ্ধ, ভটবটি, বিসমিল্লা, কোনো ছবি চলছে না। ভালো খারাপ পরের কথা, কিন্তু কথা হচ্ছে যে কোনো ছবি একটা ওপেনিং অবধি নিচ্ছে না, তো তাহলে কি করে হবে, তাই না? এটা ভেবে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।